আসসালামু আলাইকুম, আমিনুর আলম মামুন আজকে হাজির হইলাম পটল ভাজি নিয়ে। পটল আমাদের দেশের জনপ্রিয় একটি সবজি। বর্তমানে পটল 60 টাকা কেজি। পটল ভর্তা হিসাবে, তরকারিতে ও ভাজি হিসাবে খাওয়া যায়। প্রথমত আমি কিছু 6টা 7টা পটল নিয়েছি। এর বেশ টাটকা পটল। তো এই পটলগুলি আমি খুব ভালো করে উপরে আবরণটা চেঁচে নিলাম, পাতলা আবরণটা। তারপর দুই ফালি করে নিলাম এবং উপর সাইডটা চাক চাক করে সামান্য একটু পরিমাণ কেটে নিচ্ছি, যাতে মশলাটা প্রবেশ করতে পারে। তারপর পানির মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যেহেতু অনেক সময় সবজির মধ্যেও কেমিক্যাল দিয়ে থাকে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা। তো সেফটির জন্য আমি কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে। তারপর 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা ফাঁকি নিয়ে নিলাম, সামান্য একটু লবণ এবং একটু রসুন বাটা দিয়ে মেখে মশলা তৈরি করছি। তারপর পটলগুলো ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে দিব। ওই যে চাক চাক করে কাটা যে অংশগুলো, ওখান ওই দিক দিয়েও মশলা ঢুকিয়ে দিব, প্রবেশ করাবো। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি কিছু সয়াবিন তেল নিলাম এবং তেলটা গরম করে আস্তে আস্তে পটলগুলো ছেড়ে দিব এবং দুই সাইড আমি ভাজতে থাকব। এপাশ ওপাশ করে দুই সাইড উল্টে দিব সর্বোচ্চ 15 মিনিট। 15 মিনিট ভাজা হইলেই, মানে এরকম ভাজা হইতে থাকবে এবং কালার চেঞ্জ হতে থাকবে। 15 মিনিট ভাজলে ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের পটল ভাজি, যা খিচুড়ি দিয়ে বা ভাত দিয়ে খেতে খুব মজা। সাথে কাঁচামরিচ বা পেঁয়াজ যদি থাকে এটা আরও ভালো লাগে। তো এটা যদিও ইজি একটি ভিডিও আইটেম, তবু মানে স্মৃতিচারণ করার জন্য বা মনে করে দেওয়ার জন্য আবার এই ভিডিওটি আপলোড করা। যদি কারো কাছে আবার এই ভিডিওটি ভালো লাগে থাকে, লাইক দিয়েন, আমার ভিডিওগুলো খেয়াল রাখেন। তো রান্না একটি শিল্প এবং তা পরিবার নিয়ে উপভোগ করুন। সমস্ত রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর ইশারায় মানুষ রিজিক পেয়ে থাকেন। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।